নমস্কার আপোনালোক সকলোকে পুনৰবাৰ মোৰ চেনেললৈ স্বাগতম জনাইছোঁ আশা কৰোঁ আপোনালোক সকলো ভালে আছে আজি আমি যিটো ভিডিঅ' আপোনালোকৰ মাজলৈ লৈ আনিছোঁ এই ভিডিঅ'টোত আমি কথা পাতিম কেনেধৰণে আমাৰ নাৰ্ভাছ ছিষ্টেম অৰ্থাৎ নাৰ্ভসমূহ ঠিক কৰি ৰাখিব পাৰোঁ কেনেধৰণে ইয়াৰ কেয়াৰ ল'ব লাগে আৰু কি কি কাম কৰিলে ইয়াৰ বাবে অপকাৰ হয় সেই সকলোখিনি আজি এই ভিডিঅ'ৰ যোগেৰে আপোনালোকে জানিবলৈ পাব নাৰ্ভৰ উইকনেছত আমি বহুতেই হয়তো ভুগি আছোঁ আৰু নাৰ্ভৰ উইকনেছ বা নাৰ্ভৰ প্ৰব্লেমৰ বাবে বিভিন্ন ধৰণৰ লক্ষণে দেখা দিব পাৰে এতিয়া আমি জানিবলৈ চেষ্টা কৰোঁ যে নাৰ্ভৰ প্ৰব্লেমৰ বাবে কি কি লক্ষণে দেখা দিব পাৰে নাৰ্ভৰ প্ৰব্লেমৰ বাবে বিভিন্ন ধৰণৰ লক্ষণে দেখা দিব পাৰে তাৰে ভিতৰত এটা প্ৰধান লক্ষণ হৈছে বিষ আৰু সেই বিষটো এনেকুৱা ধৰণে হয় যে যি অংশৰ পৰা বিষটো আৰম্ভ হয় তাৰ পৰা আন জেগালৈও ই ৰেডিয়েট হয় যেনেকৈ ধৰি লওক ডিঙিৰ অংশত যদি আমাৰ বিষ হৈ থাকে লাহে লাহে বিষটো যদি হাতলৈ আহি তললৈকে আঙুলি মূৰলৈকে বিষ আহিছে তেনেহ'লে নাৰ্ভৰ কম্প্ৰেশ্যনৰ বাবেও এনেকুৱা ধৰণৰ বিষ হ'ব পাৰে সেইবাবে প্ৰধান লক্ষণ হিচাপে বিষো আমি গণ্য কৰিব পাৰোঁ দ্বিতীয়টো লক্ষণ হৈছে টিংলিং ছেনচেশ্যন অৰ্থাৎ আমাৰ জিনজিননিৰ নিচিনা বা কেতিয়াবা বেজীয়ে খুচি থকাৰ নিচিনা বা কেতিয়াবা কুটকুটাই থকাৰ নিচিনা ভাৱ আহিব পাৰে আৰু এইসমূহো নাৰ্ভৰ প্ৰব্লেমৰ বাবে হ'ব পাৰে আন এটা লক্ষণ নাৰ্ভৰ প্ৰব্লেম সেইটো হৈছে উইকনেছ আৰু সেই নাৰ্ভৰ উইকনেছৰ ফলত মাছলছৰ উইকনেছ অৰ্থাৎ মাংসপেশীৰ উইকনেছো দেখা পোৱা যায় আৰু তাৰ প্ৰধান লক্ষণ হিচাপে আমাৰ হাত কঁপিবলৈ আৰম্ভ কৰে কিবা এটা বস্তু ধৰোঁতে হাতখন কঁপিবলৈ আৰম্ভ কৰে বা নধৰিলেও এনেকৈ ধৰি পেলাই ৰাখি থলেও হাতখন কঁপিবলৈ আৰম্ভ কৰে আৰু সেয়াই নহয় আন এটা লক্ষণ হৈছে যে আমাৰ গ্ৰিপ অৰ্থাৎ হাতৰ যিটো শক্তি বস্তু এটা ধৰিবৰ বাবে কটাৰীখন ধৰিবৰ বাবে গিলাচটো ধৰিবৰ বাবে সেই যিটো শক্তি দৰকাৰ হয় সেই শক্তিটো কমি যায় যদি আপোনাৰ ঘৰৰ কোনোবা মানুহে আঙুলি দুটা হাতত দি পেলাই কয় টেপা মাৰি ধৰিবলৈ আৰু দুইটা হাতত যদি শক্তি বেলেগ বেলেগ হয় অৰ্থাৎ এটা হাতে ভালকৈ টিপিব পৰা নাই আনটো হাতে কিন্তু টানকৈ মুঠি মাৰিব পাৰিছে তেনেহ'লে হয়তো সেইটো নাৰ্ভৰ উইকনেছৰ বাবে হ'ব পাৰে আৰু এই নাৰ্ভৰ উইকনেছৰ ফলতে লাহে লাহে মাছলছৰ উইকনেছো হ'ব পাৰে এতিয়া প্ৰথমতে জানিবলৈ চেষ্টা কৰোঁ যে নাৰ্ভাছ ছিষ্টেমটোনো হয় কি আচলতে আৰু নাৰ্ভৰ বাবে ইমানসমূহ সমস্যা কিয় হয় কাৰণ সেইখিনি বুজি পালেহে আমি ইয়াক কেয়াৰ ল'ব পাৰিম তাৰ উদাহৰণস্বৰূপে যদি আপোনালোকে ৰাস্তা গণ্য কৰে আমাৰ গাঁৱৰ মাজৰ সৰু সৰু ৰাস্তাবোৰ গলিবোৰ আহি পেলাই এটা মেইন ৰাস্তাত জইন হয়হি আৰু সেই মেইন ৰাস্তা গৈ পেলাই হাইৱেত জইন হয় আৰু তাৰপিছতে ইণ্টাৰষ্টেট হাইৱে বনেগৈ তেনেধৰণে আমি কি কৰোঁ চলা ফুৰা কৰিব পাৰোঁ এখন সৰু গাঁৱৰ পৰা আন এখন ষ্টেটলৈ বা দেশলৈ আৰু একেধৰণে সেই বেলেগ এখন ষ্টেটৰ পৰা আহি পেলাই আমি পুনৰ এবাৰ হাইৱেৰ পৰা ঘূৰি আহি পেলাই আকৌ আমাৰ গাঁৱৰ নিজৰ ঘৰলৈ আহিব পাৰোঁ যেনেধৰণে ৰাস্তাত দুটা ধৰণে ৰাস্তা থাকে যেনেকৈ সৰুৰ পৰা ডাঙৰলৈকে অৰ্থাৎ গাঁৱৰ পৰা ষ্টেটলৈকে আৰু ষ্টেটৰ পৰা গাঁৱলৈকে তেনেকৈ ধৰণে একেধৰণে আমাৰ নাৰ্ভৰ যোগেৰেও সেই মেছেজসমূহ আমাৰ শৰীৰত ট্ৰেন্সমিট হৈ থাকে অৰ্থাৎ এটা জেগাৰ পৰা সৰু সৰু জেগাৰ পৰা গৈ পেলাই এটা প্ৰকাণ্ড জেগালৈ যায় আৰু সেই তাৰ পৰাও পুনৰ এবাৰ আকৌ ঘূৰি আহে ইয়াৰ উদাহৰণটো যদি মিলাবলৈ যাওঁ আমি সেই হাইৱেটো যদি আমাৰ স্পাইনেল কৰ্ড অৰ্থাৎ ৰাজহাড়ৰ লগত মিলাব পাৰোঁ আৰু আমাৰ যিবোৰ সৰু সৰু নাৰ্ভ সেইবোৰ আহি পেলাই আমাৰ মাংসপেশীত সোমাহি অৰ্থাৎ আমি যিবোৰ মেছেজ পাওঁ সেই মেছেজসমূহ স্পাইনেল কৰ্ডে পঠিয়াই আমাৰ মাংসপেশীলৈ আৰু একেধৰণে মাংসপেশীয়ে কৰা কাম সেইসমূহৰ পৰা মেছেজ যায় আমাৰ স্পাইনেল কৰ্ডলৈ আৰু সেই স্পাইনেল কৰ্ড আমাৰ কানেক্ট হৈ থাকে ব্ৰেইনত আৰু যিহেতু দুটা ধৰণৰ ৰাস্তা আছে ইয়াত টু ৱে ৰাস্তা ওৱান ৱে নহয় এফালে যাব লাগে আৰু এফালে আহিব লাগে যিকোনো এই ৰাস্তাত বাধা বিঘিনি থাকিলে আমাৰ মেছেজটো শুদ্ধকৈ নাযাব আৰু আমি য'ত যাব লাগে তাত যাব নোৱাৰিম আৰু সেই প্ৰব্লেমসমূহৰ বাবেই এই বাধা বিঘিনি অহাৰ ফলতেই আমাৰ এই লক্ষণসমূহে যিবোৰ আগতে মই কৈ গ'লোঁ লক্ষণসমূহ সেই লক্ষণসমূহে দেখা দিয়ে এতিয়া তেনেই সহজতে এই নাৰ্ভাছ ছিষ্টেমক আমি প্ৰটেক্ট কৰি ৰাখিব পাৰোঁ ভাল নাৰ্ভাছ ছিষ্টেম এটা বা নাৰ্ভৰ সুৰক্ষাৰ বাবে কি কৰিব লাগে এতিয়া আমি কথা পাতিম প্ৰথমতে আমি নাৰ্ভক সেই ছাপ্লাইসমূহ দিব লাগিব যিবোৰ ছাপ্লাইৰ জৰিয়তে সেই নাৰ্ভে মেছেজসমূহ আমাৰ ইফাল সিফাল কৰিব পাৰিব আৰু সেই ছাপ্লাইসমূহ আমি খাদ্যৰ দ্বাৰা দিব লাগিব সেই খাদ্যসমূহ কি হয় যি আমাৰ নাৰ্ভক ছাপ্লাই কৰিব অৰ্থাৎ নাৰ্ভক শক্তিশালী কৰি তুলিব প্ৰথমটো খাদ্য হৈছে আমাৰ ডাৰ্ক চকলেট আৰু এই ডাৰ্ক চকলেটত থাকে ট্ৰিপ্টোফেন এই ট্ৰিপ্টোফেনে সহায় কৰে আমাৰ মেছেজ চলাচল কৰিবলৈ আৰু সেইবাবে ডাৰ্ক চকলেট আমাৰ নাৰ্ভৰ বাবে ভাল হয় দ্বিতীয়টো ছাপ্লাই হৈছে আমাৰ কেলছিয়াম আৰু ফছফৰাছ আৰু কেলছিয়াম আৰু ফছফৰাছযুক্ত খাদ্যৰ পৰা আমাৰ নাৰ্ভৰ মাজেদি যি ইলেক্ট্ৰিকেল ষ্টিমুলেশ্যন যায় সেই ইলেক্ট্ৰিকেল ষ্টিমুলেশ্যনসমূহ আমাৰ ষ্ট্ৰং কৰি তোলে এই কেলছিয়ামযুক্ত আৰু ফছফৰাছযুক্ত খাদ্যসমূহৰ ভিতৰত পৰে আমাৰ গাখীৰৰ প্ৰডাক্ট কণী
ডার্ক গ্রীন লিফি ভেজিটেবলস অর্থাৎ ডাঁত সেউজীয়া রঙের সকল ধরনের শাক পাচলি আর কলত। তার পিছরও সাপ্লাই আমি দিব লাগিব ভিটামিন বি। ভিটামিন বির ক্ষেত্র ভিটামিন বি সিক্স, বি টুয়েলভ, ফোলেট এই সকল সমূহ বহুত দরকারি আমার নার্ভর হেলথর বাবে। আর এই সমূহ বিশেষক নন ভেজ খাদ্য অর্থাৎ আমিষ খাদ্য পোৱা যায়, যেনে ধরল আমার মাছ বা মাংস এই সমূহত আর লগতে কণীত এই সমূহত পোৱা যায়। ফোলেট আর ভিটামিন বিয়ে আমার নার্ভ সমূহক প্রটেকশন দিয়ে, কারণ আমার শরীরে থাকা বিভিন্ন টক্সিন্স প্রোডাক্ট বা কেমিক্যাল প্রোডাক্টে এই নার্ভর অপকার করব পারে। এই কেমিক্যালসর পৰা বচাবলৈ ভিটামিন বি আর ফোলেটর প্রয়োজন হয়। আর ফোলেট যুক্ত খাদ্যর ভিতর আমার পরে ডালিম, পালেং শাক আর বিটরুট এই গোটেইকটা বস্তুতে পটেসিয়ামও পোৱা যায় আর লগতে ফোলেটও পোৱা যায়। আমার যেতিয়া জীবনত টেনশন বাড়ি যায় আর বহুত বেশি টেনশন লবলে আরম্ভ করো, একটা হরমোন রিলিজ হয় যেটো কয় কর্টিজল হরমোন বলে। এই কর্টিজল হরমোন যদি বেশিকৈ রিলিজ হয় তেনেহলে আমার নার্ভাস সিস্টেমত বহুতখিনি অপকার করে। সেইবাবে কর্টিজল হরমোন কন্ট্রোলত রাখিবর বাবে আমার কিছুমান এক্সারসাইজর প্রয়োজন। তার ভিতর যোগা এক্সারসাইজ বহুত বেশি ভাল হয়, কারণ এই যোগার দ্বারা আমি করব পারো কিছুমান ব্রিদিং এক্সারসাইজ আর লগতে স্ট্রেচিং এক্সারসাইজ। এই ব্রিদিং আর স্ট্রেচিং এক্সারসাইজে আমার কর্টিজল হরমোনটো কন্ট্রোল করে রাখবলে সহায় করে আর তার ফলত আমার নার্ভর ড্যামেজরপা আমি বাঁচিব পারো। তিন নম্বর যেটো উপায় হয়েছে এই নার্ভক আমি হেলদি করে রাখবর বাবে সেইটো হয়েছে এক্সারসাইজ। কারণ মই যেহেতু কৈছিলো এটো দুটা বাটর রাস্তা হয়, আমার যিখিনি নার্ভ সেইখিনি সাপ্লাই করে মাসলসত, আর যেতিয়া আমি এক্সারসাইজ করো সি আমাক স্ট্রেংথেন করে আমার মাসল সমূহ শক্তিশালী করে তোলে। আর যেতিয়া আমার মাসলস সমূহ শক্তিশালী হয়ে যায় তেতিয়া সেই মাসলসর পৰা আমার মেসেজটো গৈ পেলায় নার্ভলৈ পায়গৈ, আর সেই তেনে ধরনের আমি উল্টাকৈও সেই মেসেজটো দি পেলাই আমার সেই নার্ভর প্রবলেমৰ পৰা আমি বাঁচিব পাৰো। যিসকল হাত কপি থাকে, বিষ হয়ে থাকে, তেওঁলোকৰ বাবে অতি দরকারি রেগুলার মাসল এক্সারসাইজ। আর সেই মাসল এক্সারসাইজর বাবে স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ থাকে, ফ্লোর এক্সারসাইজ থাকে, সেই সমূহ এক্সারসাইজ করব পারে। কার্ডিও এক্সারসাইজও আমার শরীরের বাবে ভাল হয়, কিন্তু নার্ভর ক্ষেত্রে কার্ডিওতকৈ বেশি স্ট্রেংথ ট্রেনিংত গুরুত্ব দিয়াটো বেশি দরকারি। ইয়ার উপরও হার্বেল টিও বহু ক্ষেত্রে আমার নার্ভাস সিস্টেমটো প্রটেকশন করে রখাত সহায় করে। কারণ যেহেতু মই কৈছিলো বিভিন্ন ধরনের স্ট্রেসর বাবে আমার কিছুমান কেমিক্যাল প্রডাকশন শরীরত হয়ে থাকে যার ফলত ই অপকার করে, সেই সমূহ কন্ট্রোল করে রাখবলৈ বাবে আমি শরীরটো রিলেক্স করে রখাটো বহুত দরকারি। আর তারপরই এই হার্বেল টির জড়িয়ে রিলেক্সেশনটো হয়ে, তারপরই ব্লাড সার্কুলেশনও শরীরত ভাল হয়ে থাকে, অ্যাক্টিভেট করে রাখে আমার যুষ থাকে, সেল থাকে, সেইবোৰ সদায় অ্যাক্টিভেট হয়ে থাকে। আর সেই সমূহ অ্যাক্টিভেট করে রাখিলে আমার নার্ভাস সিস্টেমটো প্রটেক্ট হয়। সেইবাবে বিভিন্ন ধরনের হার্বেল টি, যেনে ধরল আমার গ্রিন টি হোক, কেমোমিল টি হয়, এই সমূহ টি আমার বা চাহ আমার নার্ভাস সিস্টেমের বাবেও বহুত দরকারি হয়। নার্ভর প্রটেকশনের বাবে আগতেও মই ভিডিও দিছিলো, বহু লোকে মেসেজ করে আসে যে নার্ভর প্রবলেম হয়ে আছে, উইকনেস হয়ে আছে। হয়তো আগতে দিয়া ভিডিওটো আপনাদের চা নাই, আগর ভিডিওটো চাব পারে, এই ভিডিওটো ফলো করব পারে। আর এনে ধরনের ফলো করলে ডেফিনেটলি আপনার নার্ভর প্রবলেম সমূহ ঠিক হবলে আরম্ভ করব। আর যদি আরো ডিটেলসত আপনার জানিব বিচাৰিছে যে কি ধরনের এক্সারসাইজে আমার নার্ভ সমূহ স্ট্রং করে তুলব, মাসলস সমূহ স্ট্রং করে তুলব, তেনেহলে তারপরও মই ভিডিও দিবলৈ চেষ্টা করিম। কিন্তু সেটো নির্ভর করব আপনার কমেন্টর উপর কিমানে বিচাৰিছে, আর যদি আপনাদের বিচাৰিছে আপনার কমেন্টর মই আশা করলো। নতুন একটা ভিডিওর যোগে লগ পোৱাৰ প্রতিশ্রুতিৰে আজিলৈ সামৰো, নমস্কাৰ।